হাতি খেলছে ফুটবল বিশ্বকাপ, কি অবাক হচ্ছেন? ফুটবলে সবসময় শুধু মানুষকে খেলতে দেখা যায়, কিন্তু থাইল্যান্ডের আউথা এলিফ্যান্ট প্লেসে স্কুল শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে ফুটবল খেলছে হাতি। গোল দিচ্ছে হাতি, আবার গোল রক্ষকের ভূমিকায় আছে এই প্রাণীটি। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো, ক্রোয়েশিয়া সহ অন্যান্য দেশের পতাকা গায়ে একে মাঠে নামানো হয়েছে 13টি হাতিকে। সাজানো হয়েছে মাঠ, রাখা হয়েছে দুই দিকে দুই গোল পোস্ট, খেলা পরিচালনার জন্য মাঠে আছে রেফারিও। দলবদ্ধভাবে শিক্ষার্থীদের সাথে মাঠে নেমেছে হাতির দল। ফুটবলের নিয়ম মতোই রেফারির বাঁশিতে শুরু হয়েছে খেলা। শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে বল নিয়ে দৌড়াচ্ছে হাতি, গোলের জন্য বলও মারছে গোলপোস্টে, আবার গোল প্রতিহত করার জন্য গোলপোস্টে প্রস্তুত আছে এই প্রাণীটি। শিক্ষার্থীরা এবং ফুটবল প্রেমীরা বলছে, এ ধরনের খেলা এর আগে কখনো দেখেননি তারা। এ খেলায় বেশ আনন্দই পাচ্ছে সবাই। আমি কখনো এ ধরনের খেলা দেখিনি, আমি জানতামই না যে হাতিরা ফুটবল খেলতে পারে। এবছর আমি আর্জেন্টিনা দলের সমর্থন করি। এখানে এসে আর্জেন্টিনার পতাকা আঁকা হাতির খেলা দেখে আমার কাছে খুব ভালোই লেগেছে। এই খেলা পর্যটকদের আকর্ষিত করবে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করবে বলে দাবি আয়ুথায়া এলিফ্যান্ট প্লেসের ম্যানেজারের। হাতি হচ্ছে থাইল্যান্ডের মাস্কট, আর হাতির খেলা দেখে মানুষ আনন্দ পায়, তাই পর্যটকরা এই টুর্নামেন্ট দেখার জন্য আগ্রহী হবে এবং শিক্ষার্থীরাও এটি দেখে খেলাধুলায় উৎসাহ পাবে। তাজিন খন্দকার, সময় সংবাদ।